যদি চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, এবং কমেন্ট করো তোমাদের কোনো প্রবলেম থাকলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক বায়োলজি টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব নিউরনের বা স্নায়ু কোষের গঠন। এটি খুব ইম্পর্ট্যান্ট, মানে ডায়াগ্রামটা খুব ইম্পর্ট্যান্ট যারা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। 2019-এ নিউরনের যে গঠন তার ছবি এসেছিল এবং 2021-এও আসার সম্ভাবনা প্রবল। সবার আগে জানতে হবে স্নায়ু কোষ বা নিউরন কি। স্নায়ুতন্ত্রের, আমাদের যে স্নায়ুতন্ত্র আছে তার গঠনগত এবং কার্যগত একক হলো এই স্নায়ু কোষ বা নিউরন। এবার এই নিউরনের দুটি অংশে ভাগ করা যায়, একটি হলো কোষদেহ আর আরেকটি হলো প্রবর্ধক। এই প্রবর্ধককেও আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো ক্ষুদ্র প্রবর্ধক আর একটি হলো দীর্ঘ প্রবর্ধক। ক্ষুদ্র প্রবর্ধক হলো ডেনড্রন এবং দীর্ঘ প্রবর্ধক হলো অ্যাক্সন। এবার ছবিটা দেখালে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এই ছবিটাই তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটার একটি নিউরনের ছবি যেখানে সবার আগে দেওয়া হয়েছে দেখো কোষদেহ। নিউরনের যে কোষদেহ তার একটি আরেকটি নাম আছে, নামটি হলো নিউরোসাইটন। নিউরোসাইটন, ওকে, নিউরোসাইটন হলো কোষদেহের আরেকটি নাম। এবার এই কোষদেহে কী কী দেখতে পাওয়া যায়, দেখো এখানে একটা পয়েন্টিং করা আছে নিউরোপ্লাজম। নিউরনের এই কোষদেহে অবস্থিত যে সাইটোপ্লাজম তারই নাম হলো নিউরোপ্লাজম, তার মানে নিউরনের সাইটোপ্লাজম হলো নিউরোপ্লাজম। নেক্সট দেখো ঘন গোলাকার কালো যে অংশটি সেটি নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে। আরেকটি জিনিস মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট গঠনে, স্নায়ু কোষে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে। ওকে, স্নায়ু কোষে যে সেন্ট্রোজোম, যে সেল অর্গানলি মানে কোষ অঙ্গাণু, সেটি নিষ্ক্রিয় থাকে, তার ফলে স্নায়ু কোষ বিভাজন করতে পারে না। এবার চলে এসো নিজল দানা। নিজল দানা কি, এই দেখো ছোটো ছোটো যে কণিকা বা কণা দেখতে পাচ্ছ, এগুলো হলো নিজল দানা। এগুলো রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, তার ফলে এটা কী কাজ করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে। ওকে, নেক্সট নিউরোফাইব্রিল, দেখো এই অংশটা নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল নিউরোনের মধ্যেই অবস্থিত, এখানে অ্যাক্সন হিলক যে জায়গাটা সেইখানে নিউরোফাইব্রিল দেখানো হয়েছে। নিউরোফাইব্রিল দেখো সূত্রাকার, মানে সুতোর মতো অংশ, যেটি এখানে অ্যাক্সন হিলকে অবস্থিত দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি নিউরো, মানে তোমার নিউরনেই অবস্থান করে নিউরোফাইব্রিল, এবং মেন কাজ হলো নিউরোফাইব্রিলের নিউরনকে সংকোচন হতে সাহায্য করে, মানে সংকুচিত করতে সহায়তা করে, সাহায্য করে। ওকে, আচ্ছা আর অ্যাক্সন হিলকটা কি, আচ্ছা অ্যাকশন হিলক বলার আগে চলে যাই ডেনড্রনে। ডেনড্রন এটি হলো ক্ষুদ্র প্রবর্ধক, এবং ডেনড্রনের এক একটি শাখাকে বলা হয় ডেনড্রাইট। এবার ডেনড্রনের কাজটা কী, ধরুন এখানে আরেকটি নিউরন ছিল, চলে এসেছে, এই তো এখান থেকে যে নার্ভ ইম্পালস, মানে এখান থেকে যে স্নায়ু আবেগ, সেটাকে এই ডেনড্রন অ্যান্টেনার মতো, মানে ডেনড্রনের অ্যাকচুয়ালি অ্যান্টেনাই, স্নায়ু কোষের যে অ্যান্টেনা সেটাই হলো ডেনড্রন। দেখো অ্যান্টেনার মতো সিগন্যাল ধরে, মানে এই যেখানে স্নায়ু আবেগ সেটাকে গ্রহণ করে এই ডেনড্রন, এবং গ্রহণ করে সেটাকে কোষদেহে পাঠিয়ে দেয়। এটা একটা নিউরন ছিল, পূর্ববর্তী নিউরন, সেই পূর্ববর্তী নিউরন থেকে
আসছে, যেগুলো নার্ভ মানে নার্ভের যে আবেগ, নার্ভ ইম্পালস মানে স্নায়ু আবেগ, সেটাকে গ্রহণ করে এই ডেনড্রন এবং সেটিকে কোষ দেহে পাঠিয়ে দেয়। ওকে, এবার চলে আসা যাক অ্যাক্সন হিলক, জাস্ট অ্যাক্সন যেখানে শুরু হচ্ছে, মানে কোষদেহের শেষ, কোষদেহের শেষ এবং অ্যাক্সনের শুরু, এই অংশটাকে বলা হয় অ্যাক্সন হিলক। তারপরে শুরু হলো অ্যাক্সন। ওকে, অ্যাক্সন, দেখো অ্যাকশনের তিনটি আবরণ রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম অ্যাক্সনের বাইরের যে আবরণ সেটি হলো অ্যাক্সোলেমা, ঠিক তার বাইরে এই অংশটাতে ফ্যাট, প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন, কিছু প্রোটিন একসাথে মিলে একটি আবরণ তৈরি করে, যেটাকে নাম হলো মাইলিন সিথ। আরেকটা নাম আছে মেডুলেটেড আবরক, মেডুলারি আবরণ, মাইলিন সিথ বা মেডুলারি আবরণ। এবং সবার বাইরে দেখো আরেকটি আবরক রয়েছে, এটির নাম হলো নিউরোলেমা। এই যে সবার বাইরের যে আবরক সেটি হলো নিউরোলেমা। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এই নিউরোলেমা এবং মাইলিন সিথ, নিউরোলেমা এবং মাইলিন সিথের মাঝে এই একটা কালো অংশ দেখানো যাচ্ছে, মানে হয়েছে, এটার নাম পেয়ে যাবে এই যে সোয়ান কোষ দেখানো হয়েছে, সোয়ান কোষ, এটি মেডুলারি আবরণ আবরক এবং নিউরোলেমার মাঝে অবস্থান করে। এবং এই সোয়ান কোষের কাজ কী, এই মেডুলারি আবরক যেটা সেটি তৈরিতে সহায়তা করে এই সোয়ান কোষ। ওকে, নেক্সট আসো র্যানভিয়ারের পর্বে। এই যে দেখো ফাঁকা জায়গাগুলো, এইটা একটা ফাঁকা জায়গা, এটা একটা ফাঁকা জায়গা, এই জায়গাগুলোর নাম হলো র্যানভিয়ারের পর্ব। কেন? কারণ এইখানে এই যে অ্যাক্সনের যে মেডুলারি আবরণ বা মেডুলারি আবরক, সেটা দেখো এই জায়গাগুলোতে নেই, এবং না থাকার ফলে দেখো নিউরোলেমা এই অংশটাও এই জায়গাটাতে সংকোচন ঘটেছে এবং একটা ফাঁকা স্থান গঠন করেছে, যেটির নাম হলো র্যানভিয়ারের পর্ব। যখন এই স্নায়ু আবেগ অ্যাক্সনের মধ্যে দিয়ে যায়, তখন এই মাইলিন সিথ খুব তাড়াতাড়ি যেতে সহায়তা করে, এবং এই র্যানভিয়ারের পর্ব থাকার ফলে এগুলো নার্ভ ইম্পালসটা মানে স্নায়ু আবেগটা জাম্প করে করেছে। মাইলিন সিথ এটা যেহেতু ফ্যাটের আবরক, তাই ফ্যাট তো জানো তড়িতের কুপরিবাহী হয়, তাই এর মধ্য দিয়ে পাস করতে পারে না, এই র্যানভিয়ারের পর্ব থাকার ফলে জাম্প করে করে যায়, এটার একটা নির্দিষ্ট নাম আছে। এই ধরনের নার্ভ ইম্পালস যে মানে স্নায়ু আবেগের যাওয়াকে বলা হয় সল্টেটরি মুড অফ কন্ডাকশন বা স্নায়ু আবেগের নৃত্যক পরিবহন, স্নায়ু আবেগের নৃত্যক, এটা ত রাইট, নৃত্যক পরিবহন। ওকে, এবং শেষে দেখো এই অংশগুলোকে বলছে প্রান্ত ব্রুশ। প্রান্ত ব্রুশ কি, এটা অ্যাক্সনের শেষ প্রান্ত, শেষের প্রান্তটা অসংখ্য শাখায় বিভক্ত হয়েছে এবং তৈরি করেছে প্রান্ত ব্রুশ। এর আরেকটা নাম আছে এন্ড ব্রাশ। ওকে, আবারও বলছি অ্যাক্সনের যে শেষ প্রান্তটা সেটা অসংখ্য শাখাযুক্ত হয়ে তৈরি করে এই প্রান্ত ব্রুশ। তোমাদের এতটা দেখালেই হবে, নিউরনের গঠন যদি পরীক্ষায় ছবিতে আসে তাহলে প্রান্ত ব্রুশ অবধি দেখালেই হবে। এই পেশি যে দেখতে পাচ্ছ এটা দেখানো হয়েছে মায়ো নিউরাল জাংশন, মানে একটি নিউরন এবং একটি মাসল মানে পেশির মধ্যে যে সংযোগস্থল সেটাকে বলা হয় মায়ো নিউরাল জাংশন, এই অংশটাও দেখানো হয়েছে। এটা দেখাবার কোনো দরকারও নেই, এখানে পেশি থাকতে পারতো, এখানে আরেকটা নিউরন থাকতে পারতো, যদি আরেকটি নিউরন থাকতো তাহলে সেই অংশটাকে বলা হয় সাইন্যাপস, দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা বলি সাইন্যাপস, এবং এই যে অংশটা এটার দেখানো হয়েছে মায়ো নিউরাল জাংশন, মানে পেশি এবং নার্ভের মধ্যে যে সংযোগস্থল। কাজেই নিউরনের গঠন যখন বলবে তখন এই প্রান্ত ব্রুশ অবধি দেখালেই হবে, তোমাদের এই পেশিটা এই অংশটা না চিহ্নিত করলেও
কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।